আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি রিমা, ফিনল্যান্ড থেকে বলছি। রিমা স্পেশন বাংলাদেশি ফিনল্যান্ড ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন। এখন সন্ধ্যা 7টা বাজে, এমন বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে তো ফ্রোজেন খাবারগুলো আর ফ্রিজে থাকবে না। মামি, বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখে তো ভাজা পোড়া খেতে ইচ্ছে করছে। আর দেরি না করে ফ্রিজ থেকে ফ্রোজেন খাবারগুলো বের করে নিয়েছি, এগুলো কিছুটা বাজবো আর সেই সাথে শেয়ার করব ফ্রোজেন খাবারগুলো আমি কিভাবে বেজে নেই। বাজার করার পর ফ্রিজে অতটা জায়গা নেই, তাই এখানে অন্য জিনিসপত্র রাখতে হয়েছে। মাছটা রেখেছি, বাট সমস্যা নেই, এগুলো যেহেতু জিপলক ব্যাগে রাখা তাই গন্ধ হবে না। সো আমি এগুলো নিচ্ছি, দুটো পিৎজা নিয়েছি, এগুলো বেক করবো। পাঁচটা বলগুলো থেকে এক প্যাকেট নিয়েছি, ফ্রাইড চিকেন নিয়েছি এক প্যাকেট, সব কিছু ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দিতে পারেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। সো আমি এখন এগুলো থেকে র্যাপিং পেপার দিয়ে যে র্যাপ করেছিলাম সেটা সরিয়ে নিয়েছি। আসলে প্রতিদিনের ব্যস্ত সময়ের মাঝে নিয়ম করে বাজার করা, রান্না করা, এসবের সময় যেন ক্রমেই কমে আসছে। আর অনেক পরিবারেই স্বামী স্ত্রী দুজনই কর্মরত, তাই একমাত্র বর্ষা হচ্ছে ফ্রোজেন ফুড। আমি এগুলো যেভাবে বেজে থাকি, এগুলোকে ওভেনে দিয়ে আগে বরফটা ছড়িয়ে নিব। আমি তার জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন ফ্রোজেন থেকে নর্মাল হতে যে অপশনটা সেটাতে দিয়ে দিলাম। এটা 231 ওয়াটের, ওভেন অন করে দিচ্ছি। তিন মিনিট পর আমি এগুলো ওভেন থেকে বের করে নিচ্ছি। এই যে বলগুলো, এগুলো কিন্তু গরমও হয়নি, বেকও হয়নি, এটা একদম ফ্রেশ। আমি যেভাবে মাখিয়েছিলাম সেভাবেই নর্মাল হয়ে গিয়েছে। আর এখন এগুলোকে তেলে ভেজে নিব। পিৎজাগুলো তো তেলে ভাজবো না, ওভেনে বেক করব, তাই আমি ওভেন ট্রেতে নিয়ে এগুলো ওভেনে দিয়ে দিচ্ছি। ফ্রোজেন পিৎজাটা বেক করার জন্য ওভেনকে ফ্রি হিট করতে হয় না, সরাসরি ওভেন চালিয়ে পিৎজা দিয়ে দিলে তখন টেম্পারেচার বাড়ার সাথে সাথে পিৎজাগুলো নর্মাল হয়ে যায়, আর এতে করে ফ্রেশ পিৎজার মতোই বেক হয়। কিছু ফ্রেশ চিকেন নিয়ে মশলা মাখিয়ে নিচ্ছি ফ্রাইড চিকেন করার জন্য। আর এখানে ফ্রোজেনগুলো আছে সেগুলোও বাজবো। এগুলো কিন্তু ওভেনে বরফটা ছাড়িয়ে নিইনি, ওভেনের ব্যবস্থা না থাকলে ফ্রোজেন খাবারগুলো বাজার কিন্তু আলাদা নিয়ম আছে, যেটা হচ্ছে ফ্রিজ থেকে বের করে সরাসরি তেলে দিয়ে দিতে হয়, আর চুলার হিটটা একদম মৃদু আছে রাখতে হয়, না হলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। অনেকে মনে করে থাকেন ফ্রোজেন ফুড বাজার আগে নর্মাল করে নিতে হয়, এটা একদমই ভুল ধারণা। নর্মাল করতে গেলে সেটার পানি বের হয়ে যাবে আর পরে সেটা বাজার উপায় থাকে না। ফ্রোজেন খাবারগুলো ফ্রিজ থেকে বের করেই সাথে সাথে তেলে ভেজে নিতে হয়, তবে চুলার হিট একদমই কম আছে। তো কিছুটা সময় ধরে আমি এগুলো ভেজে নিলাম, আর এখন ফ্রেশ চিকেনগুলো যে বের করেছিলাম সেগুলো ভেজে নিব। ইন্ডিয়ান গ্রোসারি স্টোর থেকে তো ফ্রোজেন ফুডগুলো আমাদের ফ্রাই আনা হয় সিঙ্গারা চামচা, তো আমি ওভেনে 2-3 মিনিটের জন্য দিয়ে নর্মাল করে নেই আর সাথে সাথেই তেলে ভেজে নেই, এতে করে পানিও বের হওয়ার সম্ভাবনা থাকে না, ভেতরটাও নর্মাল হয়ে যায়। এই 2 পিস চিকেনই ফ্রোজেনগুলো আমি একটু পরেই ভেঙে দেখাচ্ছি। এটা ঠিক যে ফ্রেশ খাবারের বিকল্প কিছুই নেই, তবে ফ্রোজেনগুলো সঠিক নিয়মে বেজে নিতে পারলে স্বাদের খুব একটা হেরফের হয় না বা খেতে খুব একটা খারাপ লাগে না। পিৎজাগুলো বেক হয়ে গিয়েছে, আমি বের করে নিয়েছি। ফ্রোজেন খাবার বাজার সময় ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি মৃদু আছে, ডুবো তেলে আস্তে আস্তে ভাজতে হয়। খুব বেশি জোরে ঝালে এটা ভাজা যাবে না, তাহলে উপরের অংশ ভাজা হয়ে গেলেও ভিতরে কাঁচা থাকবে, তাই মৃদু আছে, আস্তে আস্তে ভাজতে হবে।
আমরা অনেকেই মনে করি ফ্রোজেন খাবার ফ্রিজ থেকে নামিয়ে কিছুক্ষণ পরে ঠান্ডা করে স্বাভাবিক তাপমাত্রা আসার পরে ভাজতে হবে, কিন্তু এই ধারণাটি ভুল। ফ্রোজেন খাবার সবসময় ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ভাজা উচিত। যারা ফ্রোজেন খাবার ভাজতে গিয়ে সমস্যায় পড়েছেন বা আমার যে প্রিয় আপু জানতে চেয়েছেন, এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনি ভালো রেজাল্ট পাবেন। এমন টিপ টিপ বৃষ্টিময় ওয়েদারে একটু চা কফি হলে খুব একটা মন্দ হয় না। আমাদের যদিও অতটা খাওয়া হয় না, আজকে ভাজা পোড়া এবং টিপ টিপ বৃষ্টি টাইপের ওয়েদার দেখে মনে হচ্ছে চা কফি একটু হলে ভালোই হয়। আর তাছাড়া মস্তিষ্ক চাঙ্গা করতে কফির জুড়ি নেই। টেবিলে নাস্তা রেডি, গরম গরম খেয়ে নিলে স্বাদের পরিমাণ কিছুটা পাওয়া যাবে। তো ফ্রোজেন খাবার বানিয়ে রাখলে কিছুটা কষ্ট কমলেও ভাজার সময় কিন্তু অনেকটা সময় লেগে যায়। ধৈর্য ধরে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে পারলে আশা করি খেতেও ভালো লাগবে। তো এর আগেও এগুলো আমরা বের করে খেয়ে দেখেছি, তো সব কিছুর মধ্যে বেস্ট লেগেছে এই পাস্তা বলগুলো। এগুলো ফ্রোজেন করার পরও স্বাদে কোনো রকম তারতম্য হয়নি, খেতে বেশ মজাই লেগেছে আর আরিশ অনেক পছন্দ করেছে। আর ফ্রাইড চিকেনগুলো ভাজার জন্য ধৈর্যটা একটু বেশি লাগে, এটা ফ্রোজেন না করাই ভালো। ভেতরে চিকেনের স্বাদটা মোটামুটি থাকলেও উপরে যে কোট করা হয় সেটার স্বাদ খুব একটা পাওয়া যায় না। নাস্তা শেষ করে নিতেই আমাদের মাগরিবের সময় হয়ে গিয়েছে, আর এখন মাগরিবের সময় হচ্ছে রাত 8:07। সো গতবারের চেয়ে এবার রমজানের দিনটা কিছুটা কমে আসছে। মাগরিবের নামাজ পরে কিচেনে চলে আসছি, আর এখন হাঁড়ি পাতিল প্লেট বাটি যেগুলো আবার অপরিষ্কার হয়েছে সেগুলো ধুয়ে নিব। কিচেনে এসে টুকটাক কিছু করা হলেই দেখা যায় অনেক কিছু আবার এলোমেলো অগোছালো হয়ে যায়। অগোছালোগুলো গুছিয়ে নিয়েছি, আর চিনির পটটায় চিনি শেষ হয়ে গিয়েছে, সেটা আবার রিফিল করে নিচ্ছি। আমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে ফ্রোজেন ফুড শরীরের জন্য ক্ষতিকর কিনা। ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টদের মতে কিভাবে প্রিজার্ভ করা হচ্ছে সেটাই খুব গুরুত্বপূর্ণ। অনেক সংস্থাই প্রিজারভেটিভ বা অ্যাডিস্টিভ ব্যবহার করে না, আবার প্রিজারভেশনের সময় পুষ্টিগুণ কিছু মাত্রায় নষ্ট হয়ে গেলেও সেটা আবার সংযোজন করা হয়। সেদিক দিয়ে দেখলে ফ্রোজেন ফুড কিন্তু খারাপ না, আর তাজা সবজির সঙ্গে তুলনা করলে ফ্রোজেন ফুড অবশ্যই পিছিয়ে থাকবে। স্বাস্থ্যের ক্ষতির দিক চিন্তা করলে ফ্রোজেন ফুড খেলে খুব একটা ক্ষতি নেই, কারণ মাইনাস টেম্পারেচারে ব্যাকটেরিয়া গ্রোথ করে না। তাই ফ্রোজেন খাবার খেলেই যে শরীর খারাপ করবে বা ফুড পয়জনিং হবে তা কিন্তু না, ঠিক মতো সংরক্ষণ করতে পারলে ফ্রোজেন ফুডে ক্ষতি নেই। আলাইনাবুড়ি হওয়ার আগে সরকারের পক্ষ থেকে যে ফিনিশ বেবি বক্সটা পেয়েছিল, তো জামা কাপড়গুলো আমি অনেকদিন থেকে বের করে দেখবো বা ওকে পরাবো বলে করে করে আর করা হচ্ছিল না। আজকে কিছুটা অবসর লাগছিল দেখে সেগুলো বের করে নিলাম। ওয়াশ করতে হবে, তবে এখন একটা পরাবো। এতগুলো নতুন জামা থাকতে পুরাতন জামা পরায়? হ্যাঁ মাম্মি ভালো না, মাম্মি ভালো না, সুন্দর লাগছে তোমাকে। আরিশ বেবি কোন ড্রেসটা পরবে?
কোনটা সুন্দর, কোনটা বেশি সুন্দর বলো তো? কোনটা নাইস? এই যে এখন এটা পরবে বেবি, এখন এটা পরবে। হ্যাঁ এটা সুন্দর। হ্যাঁ আমি একটু রাতের বেলা জ্যাকেট পরিয়ে রাখি, তাই ভেতরে হাফ হাত আর রাম্পার গুলো পরাই দিব। বেবির পেম্পাস দিছো তুমি? আচ্ছা সব সময়ের মতো একটা কথা মনে করিয়ে দিতে চাই, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যারা অলরেডি তা করে ফেলেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ। হিটার বন্ধ করে দিয়েছে, তাই বাসাটা অনেক ঠান্ডা হয়ে আছে। আলাইনা বুড়িটাকে সক্স পরিয়ে দিব আর ঘুমানোর জন্য প্রস্তুত করে নিচ্ছি। ফ্রেশ ট্রেশ করে জ্যাকেট পরিয়ে দিলে তার এমনি এমনি ঘুম চলে আসে। আরিশকে লালন পালন করে অনেক কিছুতে অভিজ্ঞতা হয়েছে, যেগুলো আলাইনার বেলা অ্যাপ্লাই করছি, আর ওকে নিয়ে মাশাল্লাহ একটু শান্তি পাচ্ছি। সো কোনো একদিন কোনো ব্লগে সেই সব অভিজ্ঞতা শেয়ার করব। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মামি জি।